বন্ধুরা আজ আমি আপনাদেরকে দেখাবো স্যামসাং গ্যালাক্সি এ সেভেন্টি ওয়ানে কীভাবে সেলফি উল্টো সেলফিকে নর্মাল ভিউতে দেখা যায় মানে স্যামসাং মোবাইলের সবগুলো মোবাইলেই আপনার সেলফি তোলা হলে ডানেরটা বাম আর বামেরটা ডান দেখা যায় তো এটা কেন হয় তো এটা দেখাবো আপনাদেরকে আমি আজকে যে কীভাবে এটাকে ঠিক করা যায় যে ডানেরটা ডানই বামেরটা বামই করা যায় সেই জন্য প্রথমে বন্ধুগণ ক্যামেরাতে যেতে হবে ক্যামেরাতে যাওয়ার পর এখানে সেটিং অপশন দেওয়া আছে এই যে কর্নারে সেটিংসে ক্লিক করতে হবে সেটিংসে ক্লিক করার পর সেটিংসে ক্লিক করার পর এই যে পিকচার এজ প্রি ভিউ মানে পিকচার কিভাবে ভিউ করা হবে সেই অপশনটা এখানে অন করা আছে এটাকে জাস্ট ক্লিক করে অফ করে দিতে হবে এখন এই অন করা অবস্থায় একটা সেলফি তুলে দেখাচ্ছি যে সেলফিটাকে মানে কী আসলে বা কেমন আসে উল্টো কি বা কীরকম আসে উল্টো যাই ক্যামেরাতে এখন একটা সেলফি তুললে তুলতেছি তুলে দেখাচ্ছি এই যে আমি সেলফিটা উঠেছি দেখেন এই সেলফিতে এখানে লেখাটা এই যে উল্টো আসতেছে স্যামসাং গ্যালাক্সি এ সেভেন্টি ওয়ান এই লেখাটা এখানে উল্টো দেখা যাচ্ছে তো এটাকে এখন আমি যদি অফ করে দিই সে প্রিভিউটা সেটিংসে যে সেটিংসে গেলাম সেটিংসে এই যে পিকচার এস প্রিভিউড এটা জাস্ট এখানে ক্লিক করে অফ করে দিলাম অফ করে দেওয়ার পর এখন যদি আমি সেলফি উঠাই একটা সেলফি তুলে নিই টান দেখাচ্ছি এই যে এখন এটা আমার বাম পাশে এই যে চলে আসছে স্যামসাং গ্যালাক্সি এ সেভেন্টি ওয়ান লেখাটাই যে স্পষ্ট বোঝা যাচ্ছে অথচ তার আগের পিকচারটাই ছিল কিন্তু এই যে আমার বাম পাশে ছিল বাট লেখাটাও ছিল উল্টা এবং আমার বাম পাশটা দেখা যাচ্ছে ডান পাশে তো এটাই জাস্ট সেটিং অপশনে যে সেটিং অপশনে যে ক্যামেরা সেটিংসে যে এখানে এখানে এই যে পিকচার এস পি এটাকে জাস্ট অন করা থাকে এটাকে অফ করে দিলেই স্যামসাংয়ের মোবাইলে ডান সাইডই দেখা যাবে বাম বাম বামসারই দেখা যাবে এবং লেখাগুলোও ঠিক পজিশনেই দেখা যাবে ওয়ার্ডগুলো তো বন্ধুগণ যদি আমার ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকেন তাহলে এটাকে লাইক দিন অ্যান্ড সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ